চন্দ্রযান তিন অভিযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মছলন্দপুরের নীলাদ্রি রাজবল্লভপুর স্কুলের ছাত্রের সাফল্যে গর্বিত গোটা এলাকা। দেশের সাফল্যে নাম জুড়েছে ছেলের খুশির বন্যা পরিবারে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণের নেপথ্য কারিগর হিসাবে অন্যান্যদের সাথে রয়েছেন মছলন্দপুরের যুবক। তৃতীয় চন্দ্রযান সফল উৎক্ষেপণ হয়েছে শুক্রবার। তথ্য অনুযায়ী চন্দ্রযান দুয়ে বাঙালি বিজ্ঞানীর অবদান আমাদের সকলের জানা। চন্দ্রযান তিনের সাথেও যুক্ত রয়েছে বাংলার নাম। এ প্রসঙ্গে উল্লেখ্য, বাঙালি বিজ্ঞানীদের তাৎপর্য এ বিষয়ে প্রথম থেকেই লক্ষণীয়। হুগলির বিজ্ঞানী চন্দ্রকান্ত কুমার চন্দ্রযান দুই অভিযানের সময় খবরের শিরোনামে এসেছিলেন। এবারে চন্দ্রযান তিন অভিযানে দিনাজপুরের অনুজ নন্দীর নাম সামনে এসেছে। জানা গেছে, রায়গঞ্জ কলেজ থেকে স্নাতক হওয়ার পর গত 8 বছর ধরে ইসরোতে কাজ করছেন অনুজ। ঠিক একই রকমভাবে চন্দ্রযান তিন সফল উৎক্ষেপণের সাথে নাম জড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের রাজবল্লভপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র নীলাদ্রি মৈত্র। যুক্ত রয়েছেন বর্তমানে ইসরোতে। চন্দ্রযান তিন সফল উৎক্ষেপণ পর্যন্ত গোটা কর্মযজ্ঞের সামিল ছিলেন মছলন্দপুরের ছেলে নীলাদ্রি। ছেলের সাফল্যে গর্বিত এলাকাবাসী। মছলন্দপুর রাজবল্লভপুর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন নীলাদ্রি। আগাগোড়ায় মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিলেন এলাকায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, চন্দ্রযান থ্রি হয়েছে, এটা আমাদের দেশবাসী হিসাবে আমাদের গর্ব। আর তার চেয়ে বড় গর্ব ব্যাপার হচ্ছে আমাদের স্কুলের ছাত্র এই বড় অভিযানে অংশগ্রহণ করেছে। নীলাদ্রি মৈত্র একজন মেধাবী স্টুডেন্ট ছিল, আমাদের স্কুল থেকে পাস আউট হয়েছে, পরবর্তী সময় আইআইটিতে চান্স পেয়েছিল এবং ইসরোতে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছিল। এই স্কুল কেমন ছাত্র ছিল? মেধাবী ছাত্র ছিল, অসাধারণ ছাত্র ছিল। আমি যতদূর খবর পেয়েছি সেখান থেকে শুধুমাত্র নীলাদ্রি মৈত্র নয়, আরও কিছু স্টুডেন্ট আমাদের এখান থেকে বড় বাজার জায়গা চান্স পেয়েছে। নীলাদ্রি মৈত্র নো ডাউট একটা ভালো স্টুডেন্ট, মেধাবী ছাত্র, আমাদের ছিল গর্ব। আমাদের এখানে 2009 সালে পাস আউট হয়েছে। দেশের সফলতার সাথে নাম জড়িয়েছে ছেলের। বর্তমানে আনন্দ মৈত্র পরিবারে। ফোনে যোগাযোগ করা হলে ভিডিও কলে নীলাদ্রির বাবা মা জানান, ছোট থেকেই মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল তার। ছেলের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকদের অবদানও ভোলেননি বাবা। বাবা নির্মল মৈত্র, মা কৃষ্ণা মৈত্র জানান, ছোটবেলা থেকে নীলাদ্রির মহাকাশ বিজ্ঞানী হওয়ার অনেক স্বপ্ন ছিল। রাজবল্লভপুর স্কুলের ছাত্র নীলাদ্রি মৈত্র, পড়াশোনায় ভালো ছিল। এখন আমি এই সাফল্যে সবাই আমরা খুশি। আমি আমার গ্রামবাসী মছলন্দপুর নকপুল সবাই খুশি, সবার আশীর্বাদে মানুষ হয়েছে। ছোটবেলা থেকেই নীলাদ্রি পড়াশোনায় ভালো ছিল, রাজবল্লভপুর হাইস্কুলের ছাত্র, এবং রাজবল্লভপুর হাইস্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য, এবং আমার গ্রামবাসী বৃন্দ মছলন্দপুর এবং নকফুলে সবার ভালোবাসা পেয়ে আমার ছেলে আজকে এই জায়গায় পৌঁছেছে, আমি এতে খুব গর্বিত। গত শুক্রবার সারাদিন টিভির সামনে থেকে নড়েননি স্থানীয়রাও। বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে চন্দ্রযান তিনের উৎক্ষেপণের দৃশ্য। নীলাদ্রির কাকা বলেন, ছেলে হিসাবে বরাবরই ও মেধাবী, ঘরের ছেলে এরকম কাজের সাথে যুক্ত রয়েছে, এলাকার সকলেই আমরা আজ খুব আনন্দিত। এতে আমাদের খুবই আনন্দ হচ্ছে এবং আমাদের খুবই গর্বের অনুভব করছি আমরা। আমাদের বাড়ির ছেলে, আমাদের তথা এলাকার ছেলে, মছলন্দপুর গোবরডাঙ্গার ছেলে, রাজবল্লভপুর স্কুলের ছাত্র, এবং উনি আমার এই ভাইপো, আমি সম্পর্কে কাকা হই আমার এই ভাইপোর। ছোটোবেলার থেকেই আমার এই ভাইপো খুব মেধাবী ছাত্র ছিল, পড়াশোনায় যথেষ্ট ভালো ছোটোবেলার থেকে, এবং আমাদের মান্যতা করেই চলে, সব সময় চলতো। ছোটোবেলার থেকেই একটা মহাকাশ নিয়ে একটা একটা স্বপ্ন ছিল মহাকাশের দিকে যাবে। এই যে চন্দ্রযান থ্রিতে আমার এই ভাইপো যে অংশগ্রহণ, এর যে ক্ষুদ্র প্রয়াস যে সাহায্য করেছে, এর জন্য আমরা সবাই গর্ববোধ করছি। উজ্জ্বল ভবিষ্যৎ আরও কামনা করছি দেশের জন্য, দশের জন্য যেন আরও করতে পারে, জীবন উৎসর্গ করে দিতে পারে,
এই কামনা করছি। শুক্রবার 14 জুলাই বেলা 2:30 নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে তৃতীয় চন্দ্রযান। শনিবার পৃথিবীর কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান 3, আলাদা হয়েছে পেলড। এরপর পৃথিবীর কক্ষে 5 বার প্রদক্ষিণ করে চাঁদের পথ ধরবে চন্দ্রযান। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 5 থেকে 6 আগস্ট চাঁদের কক্ষপথে ঢুকে যাবে চন্দ্রযান। 23 আগস্ট গতি কমিয়ে চাঁদের মাটিতে ধীরে ধীরে নামানো হবে ল্যান্ডার বিক্রমকে। বিক্রম নিরাপদে চাঁদের মাটিতে নামতে পারলেই তার পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। তার কাজ হবে চাঁদের দক্ষিণ মেরুর বিভিন্ন নথি সংগ্রহ। চাঁদের মাটিতে অশোকের স্তম্ভ ও ইসরোর প্রতীক চিহ্নও আঁকবে রোভার। তৃতীয় চন্দ্রযান ঠিকমতো অবতরণ করতে পারলেই চাঁদের বুকে পা রাখবে ভারত। চাঁদের মাটিতে শুধু জলের খোঁজ বা নুড়ি পাথর কোড়ানো নয়, রোভার প্রজ্ঞান চাঁদের বুকে খোদাই করে দেবে অশোক স্তম্ভ, এঁকে দেবে ইসরোর প্রতীক, রচিত হবে নতুন ইতিহাস। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।